বাবা আবার একটু খাওয়ার দাও না, আমেজ দিদি ধরে কিচ্ছু খাইনি বাবা। আরে খালা আমি কই খাওন বাবা, আমি তো একটা দারোয়ান, আমি খাওন কই থেকে দেবো জান তো নেহতে এখন বাবা। নইলে কোন টাকা দাও, আমি একটু রুটি কলা কিনে খামু বাবা। খালা কি কইতেছেন আপনি, আমি কই থেকে টাকা পাবো? একটা সামান্য দারোয়ান, আমি কয় টাকা বেতন পাই? আমি আপনাকে কোনো টাকা দিতে পারবো না জান তো আপনি এখন নেহতে দেও না বাবা। এমন করো কি হইছে, এত চিল্লা চিল্লি করতেছো কেন? বৌমা বৌমা তুমি, আরে ছাড়েন তো। আর আপনি কাকে বৌমা বৌমা বলতেছেন? আর কোন শাসককে আমাকে জড়াই ধরলেন? হ্যাঁ বৌমা, আমি যে তোমার সাথে খারাপ ব্যবহার করছি তার শাস্তি পাইছি বৌমা। আমার পুলানরা যে দ্বিতীয় বিয়ে করেছি বৌমা, ওই পুলানরা আমার পুলানরা গোলাম বানায় ফেলাইছে বৌমা। আমার পুলা ওর কথায় ওঠে বয়ে মাথাটা খুব ব্যথা করতেছিল তাই একটু রেস্ট নিচ্ছিলাম। এই এটা কি বাপের বাড়ি পাইছস? হ্যাঁ, যে বাহানা দিবি বাহানি দিয়ে শুয়ে থাকবি যে আমার মাথা ধরছে। মা বিশ্বাস করেন আমার সত্যি শরীরটা অনেক খারাপ লাগতেছে। এই তোর খারাপ লাগছে দেখে কি হইছে? এলে কি বাড়ির সবাই না খেয়ে থাকবো? রান্না করার দরকার নাই? মা প্রতিদিনই তো আমি রান্না করি, আজকে শরীরটা খুব বেশি খারাপ লাগতেছে। আজকে একটু বাসার কাজের মেয়েটাকে দিয়ে একটু রান্না করায় নেন। মুখে মুখে একদম তক্ক করবি না, 5টা বছর হয়েছে বিয়ে হয়েছে, এখন পর্যন্ত একটা বাচ্চা দিতে পারলি না, আবার মুখে মুখে তক্ক করিস না। যা রান্না করে যা, যা। অসুখের বাহানা দেহায় মনে হয় বাড়ি মেশা সব না খেয়ে থাকবো জমিদার। হৃদয় দেখতো বাবা, এই মেয়েটা তোর পছন্দ হয় কিনা? হ্যাঁ মেয়েটা তো সুন্দর, কিন্তু কেন মা? তোরে বলছিলাম না যে তোকে বিয়ে করাবো, তা তুই যদি রাজি থাকস তাহলে আমি এই মেয়েটার সাথে কথা বলবো। মা এটা কেমন ছেলে মানুষই? আপনার ছেলে অলরেডি বিবাহিত, তার বিবাহিত স্ত্রী আমি, আমি এখানে দাঁড়ায় আছি আর আপনি বলতেছেন আপনার ছেলেকে আবার বিয়ে করাবেন? তো তো কি হয়েছে? হ্যাঁ তোমার 5 বছর হয়েছে এই বাড়িতে বউ করে নিয়ে আসছি, কিন্তু তুমি তুমি একটা বাচ্চা দিতে পারো নাই। এখন এই বাড়িতে যে বাচ্চা দিতে পারবে তাকে আমি বউ করে নিয়ে আসবো। হৃদয় তুমি মাকে কিছু বলতেছো না কেন? মা কি বলতেছে এসব উল্টা পাল্টা কথা? মা তো ঠিকই বলতেছে, আমার একটা ভবিষ্যৎ আছে না? এখন যদি কোনো সন্তান সন্তান না হয় তাহলে আমার ভবিষ্যতে কি হবে? বাহ অসাধারণ, তোমাদের মা ছেলের কথা তাহলে এইটাই তাই না? এখন আমার দোষ, আমার বাচ্চা হচ্ছে না এটা আমার দোষ, তাই তোমার মা তোমাকে আবার বিয়ে করাতে চাচ্ছে। কিন্তু দিনের পর দিন তোমার এই মাঝে আমাকে অত্যাচার করতো, টর্চার করতো, আমার গায়ে হাত তুলতো, তাও আমি কখনো বাড়ি ছেড়ে যাইনি। কেন জানো? আমি না তোমাকে ভালোবাসতাম, আর আজকে তোমার মা যেই তোমাকে বললো আর তুমি বিয়ের জন্য রাজি হয়ে গেলা, জীবন আরেকজনকে আনার জন্য খুব খুশি না তুমি? অসাধারণ। দেখো তোমার এত অভিনয় দেখার মতো সময় আমাদের নাই, আমি বলছি আমার ছেলেকে বিয়ে করাবো, বিয়ে করাবো। এটা দেখে যদি তুমি থাকতে পারো তাহলে থাকো, আর যদি না থাকতে পারো তাহলে চলে যাও। মা তো ঠিকই বলছে, আমার 2 বউ এফোর্ড করার ক্ষমতা আছে, এখন তুমি চাইলে থাকতে পারো না চাইলে নাই। তুমি কিভাবে ভাবলা আমি সতীনের ঘর করব? কিভাবে ভাবো তুমি এটা? মা আপনাকে একটা কথা বলি, আপনি আমার সাথে আজকে যে কাজটা করলেন না এর ফল আপনি পাবেন। আমার কাছ থেকে আপনি আমার স্বামীকে কেড়ে নিলেন, উপর আল্লাহ আছে এর বিচার আপনার করবে। এই সাবধান, আমার মার সাথে বিন্দু পরিমাণ খারাপ আচরণ করবে না বলে দিচ্ছি। যদি তুমি আমার মার সাথে বিন্দু পরিমাণ খারাপ আচরণ করো না একদম খারাপ হয়ে যাবে। আর হ্যাঁ তুমি আমার কেন হারাইতেছো জানো? শুধুমাত্র তোমার এই মুখের চোপার জন্য, তুমি তোমার এই মুখের চোপার জন্য আজকে আমার হারাইতেছো। আমি আমার চোপার জন্য তোরে হারাইছি? তুই বল না তোরে কোন অন্য নারী দরকার, তোরে আমার ভালো লাগে না, তোরও খুব খারাপ হবে। বৌমা তুমি যে কইছিলা
ঠিকই কইছিল বৌমা, আমার পোলার আর আমার নাই। ওর দ্বিতীয় বউ ওরে কান পড়া দিয়া আমার কাছ থেকে কাইরা নিছে। মেয়েটা ভালো না বৌমা, অনেক খারাপ। কেন মা, এখন কি আমার মতো আপনার দ্বিতীয় ছেলের বউকে অত্যাচার করতে পারতেছেন না দেখে সেই বউটা খারাপ হয়ে গেল? আরে তুমি মাফ করে দাও বৌমা, আমি ভুল করছি। না মা, আপনাকে ক্ষমা করতে আমি পারবো না। আপনার মতো মানুষকে অ্যাটলিস্ট ক্ষমা করা যায় না। শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনার চোখে আপনার দ্বিতীয় ছেলের বউ যতটা খারাপ, আমার চোখে আপনি ঠিক ততটাই খারাপ। সরি মা, আমি আপনাকে ক্ষমা করতে পারলাম না, আমাকে ক্ষমা করবেন। আসি বোমা, বোমা তুমি আমার ক্ষমা করে দাও বোমা, আমি আর কখনো এরকম খারাপ ব্যবহার করবো না।